हाय एवरीवन, अस्सलाम वालेकुम। स्वप्नेर चैनेले कथा बोलछि आमी सुपर्णा। आशा करी सबाई भालो आछेन एबं सुस्थ आछेन। तो आज के आरेकटी नतून रेसिपि निये चले एसेछि। आजकेर रेसिपिते रयेछे चिली भेजिटेबल टोस्ट। चिली भेजिटेबल टोस्ट तैरि करार जन्य निएछि बड़ो साइजेर एकटी पाउरुटी आर सेई साथे निएछि किछु भेजिटेबल्स। आर भेजिटेबल्सेर मध्ये प्रथमे निएछि हाफ कप परिमाण फुलकपि कुচি, हाफ कप परिमाণ धनिया पाता कुচি, 1/4 কাপ বাঁধাকপি কুচি, 1/4 কাপ পেঁয়াজ কুচি, 1/2 কাপ পেঁয়াজ পাতা কুচি, আর পরিমাণ মতো কাঁচামরিচ কুচি। এখানে রয়েছে 2টি কোয়েল পাখির ডিম, আর এখানে রয়েছে 1/4 চা চামচ টেস্টিং সল্ট, 1/4 চা চামচ সাদা গোলমরিচের গুঁড়ো, লবণ, আর 1/4 চা চামচ শুকনো পুদিনা পাতার গুঁড়ো। বাকি উপকরণগুলো আমি রান্নার সময় ব্যবহার করব। তো এখন সবজিগুলো দিয়ে আমি পুর তৈরি করে নেব। আর পুর তৈরি করার জন্য আমি একটি প্যান বসিয়ে দিয়েছি, আর পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। আর তেল গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। তো প্রথমে আমি পেঁয়াজ হালকা আঁচে ভেজে নিচ্ছি। আর একে একে আমি সব সবজিও দিয়ে দিব। প্রথমে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি, এরপর দিয়ে দিচ্ছি ফুলকপি কুচি। যেহেতু ফুলকপি তাই আগে দিয়েছি, এখন দিয়ে দিচ্ছি বাঁধাকপি কুচি, দিয়ে দিচ্ছি পেঁয়াজ পাতা কুচি, আর দিয়ে দিচ্ছি সবগুলো গুঁড়ো মশলা। ভালো করে নেড়েচেড়ে একটু ভেজে নিব। আর পরিমাণ মতো একটু হলুদ দিয়েছি। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি কোয়েল পাখির ডিম, আর সবজির সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এভাবে কিছুক্ষণ ভেজে নিব। এখন দিয়ে দিচ্ছি নুডলসের মশলা, এটা একদমই অপশনাল, না দিলেও চলবে। তো মশলাটা আমি সবজির সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 1/4 চা চামচে টমেটো সস। তো সবজির সাথে সসও আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর সবার শেষে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা কুচি ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি পুরটা নামিয়ে নিব। তো পুর রেডি হয়ে গেছে। আর টোস্ট তৈরি করার জন্য ব্রেড নিয়েছি, নিয়েছি 1টি ডিম, আর তৈরি করে রাখা পুর। তা আমি প্রথমে ডিমটা একটু ফাটিয়ে নিচ্ছি, আর দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, আর 1/4 চা চামচের চিনি। তো আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন আরেকটি শুকনো প্লেটে প্রথমে একটি ব্রেড নিয়ে নিয়েছি, আর তৈরি করে রাখা পুর ব্রেডের উপর সাজিয়ে দিব। আমি পরিমাণ মতো পুর দিয়ে নিচ্ছি। এরপর আমি ব্রেডের চারপাশে একটি ব্রাশ দিয়ে মিক্সড ডিমের প্রলেপ লাগিয়ে নিচ্ছি। তো এটি লাগানোর কারণ হচ্ছে আমি আরেকটি পাউরুটি যখন উপর দিয়ে দিয়ে দিব তখন এটি অ্যাডজাস্ট করতে সুবিধা হবে। এখন আমি আরেকটি পাউরুটি এর উপর দিয়ে বসিয়ে দিয়েছি। এরপর হাত দিয়ে চেপে পাউরুটির চারপাশের মুখ বন্ধ করে দিচ্ছি। আর ডিমের প্রলেপের কারণে এটি খুব তাড়াতাড়ি মিশে যাবে। তো এভাবেই ব্রেডের ভিতর পুর সেট করে নিতে হবে। এরপর ব্রাশ দিয়ে আমি আবারও মিক্সড ডিম লাগিয়ে নিচ্ছি। এরপর উল্টিয়ে আবারও অপর পাশে ডিম ব্রাশ করে নিচ্ছি।
একই ভাবে সবগুলো রেডি করে নিব। এরপর একে একে সবগুলো টোস্ট ভেজে নেব। তো টোস্ট ভাজার জন্য আমি প্যানে তেল দিয়ে দিয়েছি আর একটি টোস্ট দিয়ে দিয়েছি। তো একটু নেড়ে চেড়ে তারপর আমি উল্টিয়ে দিব। এই পর্যায়ে আমি উল্টিয়ে দিচ্ছি, একে একে সবগুলো টোস্ট ভেজে নিব। তো বন্ধুরা, তৈরি হয়ে গেল চিলি ভেজিটেবল টোস্ট। আশা করি সবার ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন। তো আমি এখন একটি টোস্ট কেটে দেখাচ্ছি। তো দেখুন ভিতরে পোরটা ঠিক এই অবস্থায় আছে। তো অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন, এটি খেতে কিন্তু দারুণ লাগে। তো বন্ধুরা, যদি আমার রেসিপিটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই পাশে থাকা ছোট্ট বেল বাটন প্রেস করবেন। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।